নমস্কার বন্ধুরা, রূপার বন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, চলে এসেছি প্রতিদিনের মতো আর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আর আজকে আমি ডিম আর বাঁধাকপি দিয়ে দারুণ একটা মজার রেসিপি আপনাদের শেয়ার করব। আর এই রেসিপিটা বন্ধুরা যেমন ঝটপট হয়ে যায়, আর স্বাদে তো বন্ধুরা দুর্দান্ত হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকে আমি ডিম বাঁধাকপির জন্য একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি ডিম। তো প্রথমে আমি ডিমটা সিদ্ধ করে নেব। আর আমি আগে থেকে উনুনটা জ্বেলে কড়া বসিয়ে, আর কড়াতে জল বসিয়ে দিয়েছিলাম। আর প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নেব। ওদিকে ডিমটা ততক্ষণ সিদ্ধ হোক, আর এদিকে আমি এই বাঁধাকপিটা কেটে নেব। তো বন্ধুরা, পুরো বাঁধাকপিটা কিন্তু আমার লাগবে না, তো আমার অর্ধেকটাই লাগবে, আমি অর্ধেকটাই নিয়ে নেব। তো বাঁধাকপিটা আমি আগে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তারপরে আমি কাটব। আর এবার আমি বাঁধাকপিটা কেটে নেব। বন্ধুরা, বাঁধাকপিটা তো কিন্তু খুব সরু সরু করে কাটতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি এরকম সরু সরু করে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এই অর্ধেক বাঁধাকপিটা কিন্তু আমি কেটে নিয়েছি, আর দেখুন কতটা সরু সরু করে কেটেছি। তো আজকের রেসিপিটার জন্য তো বাঁধাকপিটা এটা একটু সরু সরু করে কাটতে হবে। আর এবার আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। তো পেঁয়াজটা দেখুন বন্ধুরা, আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি সরু সরু করে। তো বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। তো এখন আমি লবণ দিয়ে পেঁয়াজ আর বাঁধাকপিটা কিন্তু খুব ভালো করে মেখে নেব। তো লবণ দিয়ে পেঁয়াজ আর বাঁধাকপিটা খুব কিন্তু ভালো করে আমি মেখে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। আর এদিকে ডিম আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এই ডিমগুলো এখন আমি তুলে নেব। এর মধ্যে আমি এখন ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। আর এবার আমি ডিমগুলো ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, এই তিনটে ডিম আমি ছাড়িয়ে নিয়েছি, আর এখন আমি একটা ছুরি দিয়ে ডিমগুলো অর্ধেক করে কেটে নেব। তো প্রত্যেকটা ডিম আমি এইভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, প্রায় 10 মিনিট পর আমি বাঁধাকপি থেকে ঢাকাটা খুলে নিলাম। আর এবার আমি হাত দিয়ে এটা ভালো করে এইভাবে মেখে নেব। দেখুন, 10 মিনিট তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তো বাঁধাকপিগুলো কতটা নরম হয়ে গিয়েছে। আর বাঁধাকপি থেকে বন্ধুরা অনেকটাই কিন্তু জল বার হয়েছে। আর আমি হাত দিয়ে আরেকটু এরকম কষলে কষলে বাঁধাকপিটা নরম করে নেব। দেখুন বন্ধুরা, হাত দিয়ে এইভাবে আমি কষলে কষলে নিয়েছি, আরো কত জল বার হয়েছে। আর বাঁধাকপিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। আর এবার আমি এর থেকে নিগড়ে নিগড়ে একটা জায়গাতে করে নিয়ে নেব। তো এই সমস্ত বাঁধাকপিটা কিন্তু আমি জল থেকে নিগড়ে একদম তুলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কতটা জল বার হয়েছে বাঁধাকপি থেকে। তো দেখুন, আর এবার আমি বাঁধাকপিতে কয়েকটা মশলা দিয়ে দেব।
তো এখানে আমি নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়েছি সামান্য পরিমাণ একটু গরম মশলা গুঁড়ো, মানে 1/4 চামচের 1/2 ভাগ। দিয়ে দিচ্ছি বন্ধুরা 1 চামচ চাট মশলা, কাঁচা লঙ্কা আমি এইরকম একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, তো আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ম্যাগি মশলা। তো এই ম্যাগি মশলাটা দিলে তো বন্ধুরা আজকের যে ডিমের রেসিপিটা বানাবো দারুণ চটপটে দারুণ টেস্টি হবে। আর বন্ধুরা লবণ কিন্তু খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি, যেহেতু আগে আমি লবণ মিশিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি নিয়েছি বেসন, তো 1/4 চামচ বেসন আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি চালের গুঁড়ি, তো 2 চামচ দিয়ে দিচ্ছি। তো চালের গুঁড়িটা দিলে তো বন্ধুরা আজকের এই যে ডিমের রেসিপিটা বানাবো দারুণ কিন্তু ক্রিস্পি হবে। তো এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেবার প্রয়োজন নেই, তো এইভাবে মিশলে কিন্তু এই বাঁধাকপি থেকে যে এক্সট্রা জল থাকবে তাতেই কিন্তু মাখানো হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এই মিশ্রণটা কিন্তু খুব যে একটা আঠালো আঠালো হয়নি। তো আমি আরো 2 চামচ বেসন দিয়ে দেব। আবারও ভালো করে আমি সবকিছু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা বাঁধাকপিটা তো সমস্ত মশলা দিয়ে আমি খুব কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি যে ডিমগুলো অর্ধেক করে কেটে রেখেছিলাম তো সেই ডিম একটা নিয়ে নিলাম। আর এই বাঁধাকপি মিশ্রণটা এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেব। তো এটা কিন্তু পুরোটাই আমি এইভাবে কভার করে দেব। তো দেখুন এই একটা আমি তৈরি করে নিয়েছি, কত দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। আর এখানে থালাতে আমি একটু বেসন ছড়িয়ে দিয়েছি, তো এখন আমি এর উপর রেখে দিচ্ছি। আর এইভাবে করে তো প্রত্যেকটা কিন্তু আমি তৈরি করে নেব। তো দেখুন এই আরো একটা আমি তৈরি করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা এই সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তো এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, তো এখন আমি এগুলো ভেজে নেব। তো এবার আমি আবার উল্টে দেব। তো বন্ধুরা সবগুলো একসাথে দিয়ে দিই, তো অল্প অল্প করে আমি ভেজে নেব। একসাথে দিলে তো এগুলো উল্টাতে পাল্টাতে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে সমস্ত পকোড়াগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, তো এখন আমি এগুলোকে তুলে নেব। আর একইভাবে সমস্ত পকোড়াগুলো আমি ভেজে নেব। তো এই সমস্ত পকোড়াগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, তো এখন আমি তুলে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা আজকের এই পকোড়া বলুন আর স্যাক্স বলুন কত দারুণ হলো, আর দেখতে তো বন্ধুরা অসাধারণ হয়েছে, খেতেও তো দুর্দান্ত টেস্ট হয়। তো একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতর থেকে কত সুন্দর হয়েছে, যেহেতু ভিডিওতে তো ডিম দেওয়া আছে তো আপনাদের দেখাচ্ছি দেখুন।
দেখুন বন্ধুরা, ভিতর থেকে ডিমটাও কত সুন্দর হয়েছে দেখুন, তো দুর্দান্ত হয়েছে বন্ধুরা আজকের এই পকোড়াগুলো। বন্ধুরা এই পকোড়ার সঙ্গে যদি থাকে তো একটু টমেটো সস, তো আর কথাই নেই বন্ধুরা। আর এই শীতের বিকালে তো এই রকম গরম গরম যদি পকোড়া বলুন আর স্ন্যাক্স বলুন থাকে, তো বন্ধুরা বিকালটা জাস্ট জমে যাবে। আর এখন আমি খেয়ে দেখি এটা কত সুন্দর হয়েছে, বাইরে তো বন্ধুরা দারুণ ক্রিস্পি হয়েছে। বন্ধুরা অসাধারণ টেস্ট হয়েছে, দারুণ খেতে হয়েছে বন্ধুরা। আর আপনারা বাড়িতে তো এই আমার মতো করে একবারই পকোড়াটা বানাবেন, দেখবেন বন্ধুরা দুর্দান্ত হবে। আর বাড়িতে থেকে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে। আর বাড়িতে বানালে কেমন হয়েছে কিন্তু আমাকে একবার কমেন্ট করে জানাবেন। যদি আজকে আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।